মধুমতি নদীর পানি বৃদ্ধিতে হুমকির মুখে পড়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের বাড়ি, স্কুল ও মসজিদ সহ কয়েকশো স্থাপনা এবং হাজার একর ফসলি জমি। এরই মাঝে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চলাচলের প্রধান পাকা সড়ক, ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, স্কুল সহ নানা প্রতিষ্ঠান। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরিদপুর থেকে আমাদের প্রতিনিধি মাহবুবুর হোসেন পিয়াল এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। মধুমতি নদীর পানি বৃদ্ধির সাথে সাথে জেলার আলফাডাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের বাজরা, চরাজমপুর, চরডাঙ্গা সহ প্রায় 15টি গ্রাম এখন হুমকির মুখে পড়েছে। এরই মাঝে 15 থেকে 20 হাজার লোকের আসা যাওয়ার একমাত্র পাকা সড়কটি বিলীন হয়ে গেছে নদী গর্ভে। একই সাথে নদী গর্ভে চলে গেছে গুচ্ছ গ্রামের 125টি বাড়ি, বাজরা পশ্চিমপাড়া জামে মসজিদ, চরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক স্থাপনা। চরম হুমকির মুখে পড়েছে বাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। গেল বছরেও এই এলাকায় 400 থেকে 500 বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, বিলীন হয়েছে হাজারো একর ফসলি জমি। আমার বাড়ি এখানে বাঙ্গনের কিনারে পড়ে গেছে, আমাদের জমা জমি জায়গা জমি যা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখানে যে স্কুল করছিলাম, মসজিদ করছিলাম, এখন মসজিদের অর্ধেক নদীতে ভেঙে চলে গেছে। স্কুলটা যায় যাওয়ার অবস্থা, এবার যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে স্কুল সরকারি স্কুলটা চলে যাবে। সরকারের কাছে এইটাই আবেদন, যদি সরকার কৃপা করে আমাদের দিকে তাকাইয়ে যদি এই ভাঙন রোধের জন্য ভালো ব্যবস্থা করতেন তাহলে এত আমরা এই নদীর ভাঙন থেকে রক্ষা পেতাম এবং আমাদের জানমালের কিছুটা রক্ষা হতো। বাবা, আমার বাড়ি ঘর সব গাঙ্গে চলে গেছে, আমার জায়গা নাই, জমি নাই, আমার সাহায্য ছেলে, আমি একজন মুক্তিযোদ্ধা লোক। আমার এখন অসহায়, সবাই রাস্তায় গেছে, আমি রাস্তায় যে গাঙ্গের বাঙ্গলে তাই করি আর কি। তবে আমার একটু সাহায্য না করলে আমি বাঁচিনি। আমাদের একটা বাড়ি ছিল, নদী ভেঙে গেছে, নদীতে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই, তাই সরকারের কাছে দাবি যে যতটুকু জমি আমাদের আছে তা অতি তাড়াতাড়ি জায়গাটুকু ই করে দিক, আমরা যাতে বসত করতে পারি। আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আমার বাড়িটা এই নদীর ধারে, নদী পাড়েই আমার বাবা রেখে যা 17% জমি, তার 12% জমি নদীতে বিলীন হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই আকুল আবেদন যে আমাদের তো আর কোনো সম্পত্তি নেই, জমিজাতি নেই, এই যেটুকির পরেও আছি এটুকু যাতে এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, তাই আমাদের সুন্দর একটা এই নদীর বাঁধ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটা আকুল আবেদন। জায়গা সম্পত্তি যা কিছু ছিল সব নদীতে চলে গেছে, এখন আমাদের বসত করায় খুব কষ্ট ছিল। এমনি আমাদের দিকে যেন একটু শেখ হাসিনা প্রধানমন্ত্রী জানি খেয়াল রাখে। ফরিদপুর জেলার মধুমতি নদীর ভাঙন রোধে প্রকল্প তৈরির কাজ চলছে এবং ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একটা নদী বিধৌত জেলা, বিশেষত পদ্মা, আড়িয়ালখা এবং মধুমতি তিনটা বড় নদী জেলার মধ্যে প্রবাহমান এবং তিনটা নদী বর্ষা মৌসুমে প্রবল নদী ভাঙন কবলিত। ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দুইটা বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আড়িয়ালখা এবং মধুমতির ভাঙন প্রশমনে উদ্যোগ নিয়েছে এবং আশা করি জনগণকে একটা নিরাপত্তা কাঠামোতে আনা সম্ভব হয়েছে। মধুমতিতে যে প্রকল্পটা আমরা প্রণয়ন করছি, শুধু করোনার কারণে এই প্রকল্পটা স্থায়ীভাবে আমরা এখনো প্রণয়ন সম্পন্ন করতে পারিনি, নকশাটা শেষের পর্যায়ে। তবে আগামী বন্যায় আমরা ভাঙন প্রশমনে একটা উদ্যোগ গ্রহণ করেছি, বোর্ডে নোটিশ পাঠিয়েছি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব মহোদয় আমার সঙ্গে কথা বলেছেন এবং স্থানীয় এমপি মহোদয় আমাদের সাথে কনভারসেশন রেখেছেন। আমরা সরেজমিনে ভিজিট করে একটা তালিকা করেছি, সে জায়গায় আমাদেরকে ভাঙন প্রশমনে স্থায়ী কাজ করতে না পারলেও অস্থায়ী ব্যবস্থা নিয়ে ভাঙন প্রশমনে একটা উদ্যোগ আমরা হাতে নিয়েছি এবং আশা করি স্বল্প সময়ের মধ্যে আমরা এই প্রশমনের কাজ শুরু করতে পারব। অবিলম্বে নদী ভাঙন রোধ করে ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলো সহ হাজারো মানুষের গৃহহীন ও সহায় সম্পদ রক্ষায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষগুলোর। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। টঙ্গীতে এক নারী সাংবাদিকদের উপর